আসসালামু আলাইকুম আমরা আজকে হিমোস্টেসিস কোয়াগুলেশন ক্যাস্কেট এই টপিক্সটাকে নিয়ে আলোচনা করব এই টপিক্সটা খুবই মজার কিন্তু অনেকের কাছে কেন যেন এটা একটু কঠিন মনে হয় তো আমরা আজকে বুঝে বুঝে এই টপিকসটাকে পড়ব এবং এই টপিক্সটার যে মজা আছে সেটাকে আমরা নেওয়ার চেষ্টা করব এবং এই রিলেটেড যে বেসিক নলেজগুলো আমাদেরকে জানা উচিত সেগুলোকে আমরা খুব ভালোভাবে জেনে নেব ওকে তো সবাইকে মনোযোগ সহকারে আমাদের লেকচারটা উপভোগ করার জন্য আহ্বান থাকবে তো চলুন শুরু করা যায় প্রথমেই আমরা একটা শব্দের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে সেটা হচ্ছে যে হিমোস্টেসিস হিমোস্টেসিস মানে কি হিমো দিয়ে বোঝানো হচ্ছে ব্লাডকে আর স্টেসিস মানে থেমে যাওয়া ওকে তো এই শব্দটা দ্বারা বোঝানো হচ্ছে যে নর্মালি আমাদের ব্লাড কোথায় থাকে আমাদের কার্ডিও ভাস্কুলার সিস্টেম এর ভেতর থাকে আমাদের হার্ট আমাদের ব্লাডকে পাম্প করে ব্লাড বিভিন্ন ভেসেলে ঘুরে ফিরে আবার হার্টে ফিরে আসে ওকে এটা একটা ক্লোজড সিস্টেম কিন্তু এই ক্লোজড সিস্টেম এর যদি কোনো একটা জায়গায় কোনো একটা পাংচার হয় কোনো একটা জায়গায় কোনো একটা ভেসেল যদি রাপচার করে তাহলে আমাদের ব্লাড এর ভেতরকার কিছু কম্পোনেন্ট এসে সেই রাপচার হওয়া জায়গাটা সেই পাংচার হওয়া জায়গাটাকে সিল করে দেয় এটাকেই বলা হচ্ছে হিমোস্টেসিস তার মানে হিমোস্টেসিস দ্বারা বোঝানো হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম এর কোনো একটা জায়গায় যদি কোনো একটা ভেসেল রাপচার হয় বা পাংচার হয় তাহলে আমাদের ব্লাড এর ভেতর থেকে কিছু কম্পোনেন্ট এসে নিজে নিজে সেই রাপচার হওয়া পয়েন্টটাকে প্লাগ করে দেবে আর এটাকে বলা হচ্ছে হিমোস্টেসিস ওকে তো এর পরবর্তীতে শব্দটা হচ্ছে কোয়াগুলেশন কোয়াগুলেশান বলতে কি বোঝায় কোয়াগুলেশন বলতে এমন একটা প্রক্রিয়াকে বোঝানো হয়ে থাকে যেই প্রক্রিয়ায় আমাদের ব্লাড ভেতর থাকা একটা কম্পোনেন্ট যেটাকে বলা হয়ে থাকে যে ফিব্রিনুজ্যান অবশ্যই এটা সলিউবেল ফিব্রিনোজেন এই সলিউবেল ফিব্রিনোজেন কনভার্ট হয়ে হয়ে যায় ইনসলিয়েবেল ফিব্রিনে ওকে ইনসলিয়েবেল ফিব্রিনে তাহলে কোয়াগুলেশন বলতে এমন একটা প্রক্রিয়াকে নির্দেশ করা হচ্ছে যেটার মাধ্যমে ব্লাডের ভেতর থাকা সলিয়েবল ফিব্রিনুজ্যান কনভার্ট হয়ে যায় ইনসলিয়েবল ফিব্রিনে ওকে আর ক্যাস্কেট বলতে কি বোঝায় ক্যাস্কেট বলতে এমন একটা প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে ইনফরমেশনগুলা সামনের দিকে যায় তো এখানে কি বোঝানো হচ্ছে এখানে আমাদের এই কোয়াগুলেশনটা কীভাবে হচ্ছে সেটাকে বোঝানোর জন্য কোয়াগুলেশন ক্যাস্কেট এই শব্দটাকে ব্যবহার করা হচ্ছে তাহলে হিমোস্টেসিস কোয়াগুলেশন ক্যাস্কেট এই টার্মসগুলো দ্বারা কি বোঝানো হয় আমরা সেটা একটু জেনে নিলাম ওকে এখন আমাদেরকে একটা কনসেপ্ট নিতে হবে প্রথমত সেটা হচ্ছে যে এই যে কোয়াগুলেশন আমরা বললাম এই কোয়াগুলেশন আমাদের প্লাজমা এর একটা প্রপার্টি ওকে এখন আমি কথাটা কেন বললাম সেটা একটু এক্সপ্লেন করতে হবে প্রথমত আমরা জানি যে আমাদের ব্লাড কি দ্বারা তৈরি আমাদের ব্লাড কিছু ফর্মড এলিমেন্টস দ্বারা তৈরি এবং এখানে বাকি যেটা থাকে সেটা হচ্ছে প্লাজমা ফর্মড এলিমেন্টস মানে কি ওই যে আমাদের আর বিসি ডাব্লিউ প্লাটিলেট এগুলো হচ্ছে আমাদের ফর্মড এলিমেন্টস মানে কোষগুলো আর বাকি অংশটা কি বাকি অংশটা হচ্ছে প্লাজমা ওকে আমি তোমাকে বললাম যে আমাদের কোয়াগুলেশন হচ্ছে প্লাজমার একটা প্রপার্টি এখন কোয়াগুলেশন প্লাজমার প্রপার্টি মানে কি মানেটা হচ্ছে যে কোয়াগুলেশন হওয়ার জন্য আমাদের রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেট এর প্রয়োজন নাই খুবই শকিং ইনফরমেশন কারো কারোর জন্য অনেকে মনে করে যে প্লাটিলেট ছাড়া তো কোয়াগুলেশান হবে না কিন্তু না কোয়াগুলেশন হওয়ার জন্য প্লাটিলেট এর প্রয়োজন নাই ওকে তুমি যদি একজন পার্সন থেকে কিছু ব্লাড নাও সেই ব্লাডটা নিয়ে তার থেকে যদি তুমি রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল প্লাটিলেটগুলোকে নিয়ে ফেলো নিয়ে যদি তুমি সেই ব্লাডটাকে সেই ব্লাডটাকে কি বলা হবে প্লাজমা বলা হবে সেই প্লাজমাটাকে যদি তুমি কোনো একটা টিউবে রাখো তুমি দেখবা যে আমাদের সেই প্লাজমাটা কোয়াগুলেট করে ফেলতেছে ওকে সেই প্লাজমা কোয়াগুলেশন হচ্ছে তো এটা কেন হচ্ছে আমাদের প্লাটিলেট তো এখানে নাই তার মানে বুঝে নিতে হবে যে আমাদের প্লাজমা কোয়াগুলেশন করতে পারে এবং কোয়াগুলেশনটা হচ্ছে আমাদের প্লাজমার একটা প্রপার্টি ওকে তো এটা কেন বললাম এটার আরেকটা রিজন আছে যে আমরা জানি দুটা টার্ম আমরা শুনি একটাকে বলা হয় থাকে যে প্লাজমা আরেকটাকে কি বলা হয় সিরাম আমরা জানি যে প্লাজমা থেকে যখন আমরা আমাদের ক্লটিং ফ্যাক্টরগুলোকে সরিয়ে নিব ক্লটিং ফ্যাক্টরগুলোকে বাইরে নিয়ে আসব। তখন আমাদের হাতে যেটা থাকবে সেটাকে কী বলা হবে সেটাকে বলা হবে সিরাম ওকে তাহলে আমরা অনেক ক্লিয়ার এই বিষয়গুলোকে নিয়ে আমরা জানি যে ব্লাড ব্লাড থেকে স্যালগুলোকে আলাদা করে নিলে থাকে হচ্ছে প্লাজমা সেই প্লাজমা কোয়াগুলেশন করতে পারে তার মানে কোয়াগুলেশন হচ্ছে প্লাজমার একটা প্রপার্টি আর সিরাম কাকে বলে এই প্লাজমা থেকে যখন আমি আমার ক্লটিং ফ্যাক্টরগুলোকে সরিয়ে নিব তখন সেটাকে বলে সিরাম আর সিরামকে যদি তুমি রেখে দাও সেই সিরাম কিন্তু ক্লট করবে না ওকে তাহলে আমরা কয়েকটা বেসিক কথা জেনে নিলাম এখন আমরা জানতে পারি যে আমাদের কোয়াগুলেশন বলতে কী বোঝায় আমি একবার বলছি আবার একটু রিপিট করি যে যে প্রক্রিয়ায় আমাদের সলিউবল ফিব্রিনোজেন কনভার্ট হয়ে যায় ইনসলিউবল ফিব্রিনে সেই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে কি সেই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে যে কোয়াগু লেশন ওকে তো কি হয় যে আমরা এখানে কি পড়াশোনা করতে যাচ্ছি আমরা এখানে পড়াশোনা করতে যাচ্ছি যদি কোনো কারণে আমার একটা ভেসেল রাপচার হয় তাহলে কিভাবে ব্লাডের ভেতর থাকা কিছু কম্পোনেন্ট দ্বারা এই রাপচার হওয়া অংশটা এই পাংচার হওয়া অংশটা সিল হয়ে যায় ওকে আমরা মূলত আজকে সেটাকে দেখার চেষ্টা করব তো অনেকের মনে হতে পারে যে এই বিষয়টা তো ধরো আমার বছরে একবার দুবার হয় বা কখন আমার ছোটোবেলায় হাত কাটছে আমি ভুলে গেছি তো অনেকের কাছে মনে হতে পারে যে এইগুলাই বোধহয় আমাদের কোয়াগুলেশনের কাজ কিন্তু না তুমি যদি একজন অ্যাবসুলেটলি সুস্থ পার্সন হয়ে থাকো যদি তোমার কোনো প্রবলেম না থাকে তোমার হাত কাটতেছে না পা কাটতেছে না তুমি অ্যাবসুলেটলি সুস্থ মানুষ তারপরেও শুধু এক দুইবার না তোমার বডিতে প্রতিদিন কয়েক হাজারবার এই হিমোস্টেসিস কোয়াগুলেশন এর প্রসেসটা চলতেছে কিভাবে আমাদের অনেকগুলো মাইক্রোভেসেল থাকে ওই মাইক্রোভ্যাসেলগুলো হর হামেশাই আমরা যখন এক্সারসাইজ করতেছি দৌড়াদৌড়ি করতেছি যখন বসেও আসি তখনও কি হয় সেই ভেসেলগুলা রাপচার হয় এবং সেই ভেসেলগুলোকে সিল করার জন্য আমাদের কোয়াগুলেশন হতে হয় তার মানে কোয়াগুলেশন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া আমাদের চোখের আড়ালেই এটা হচ্ছে আবার আমাদের চোখের সামনেও মাঝে মাঝে এটা হয়ে থাকে ওকে তাহলে আমরা আজকে কোয়াগুলেশানকে শুরু করতে যাচ্ছি এখন প্রথমত একটা কথা যে আমরা জানি যে নর্মালি আমাদের বডিতে ব্লাড প্রবাহিত হচ্ছে তাই না হার্ট ব্লাড পাম্প করতেছে বিভিন্ন ভেসেলে যাচ্ছে ঘুরে ফিরে আবার আমাদের হার্টে আসতেছে এখন এই ব্লাডটা তো ফ্লুইড ফর্মে আছে তাই না লিকুইড ফর্মে আছে তাই তো এখানে কিন্তু কোনো কোয়াগুলেশন সাধারণত হচ্ছে না এখন এই ব্লাডটা কেন আমাদের এই যে ব্লাড ভেসেল এই ব্লাড ভেসেলের ভেতরে ফ্লুইড ফর্মে থাকে ওকে আমরা প্রথমে এই কথাটা একটু জানি কারণ আমরা জানবো পরবর্তীতে যে যদি ভেসেল রাপচার হয় তাহলে কোয়াগুলেশন হয় কিন্তু নর্মালি কেন আমার ব্লাডটা কোয়াগুলেট করতেছে না কেন আমার ব্লাডটা ফ্লুইড ফর্মে থাকতেছে আমাদেরকে এটা প্রথমে জানতে হবে তাই তো তো চলো প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে কেন একজন সুস্থ মানুষ এর শরীরে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে ব্লাডটা থাকতেছে সেই ব্লাডটা কেন কোয়াগুলেট করে না বা সেই ব্লাডটা কেন ক্লট করে না ওকে আমরা প্রথমত এই বিষয়টাকে জানার মাধ্যমে শুরু করি তো কেন কোয়াগুলেট করে না এই প্রশ্নটার উত্তরে প্রথমে বলতে হয় যে আমাদের এইখানে যেই অ্যান্ডোথেলিয়াল সেলগুলো থাকে মানে আমাদের ব্লাড ভেসেল এর যেই সেলগুলো থাকে সেগুলোকে বলা হয়ে থাকে যে অ্যান্ডোথেলিয়াল সেল এই অ্যান্ডোথেলিয়াল সেলগুলা খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজকর্ম করে যার ফলে নর্মালি আমাদের ব্লাড কোয়াগুলেট করে না কীভাবে দেখো আমাদের এই অ্যান্ডোথেলিয়াল স্যালগুলায় কিছু প্রোডাক্ট রিলিজ করে কি কি প্রোডাক্ট রিলিজ করে প্রথমত সে রিলিজ করে নাইট্রিক অক্সাইড সে আরও রিলিজ করে পিজিআই টু যেটাকে বলা হয়ে থাকে যে প্রোস্টাসাইক্লিন এছাড়াও সে রিলিজ করে এ ডি ফসফাটিস ওকে সে এই প্রোডাক্টগুলো রিলিজ করে এই প্রোডাক্টগুলো কি কাজ করে এই প্রোডাক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের এইখানে তোমরা জানো যে ব্লাড এখানে ব্লাড থাকে তার মানে এইখানে কি থাকবে এখানে অনেকগুলা প্লাটিলেটও থাকবে তাই তো নর্মালি আমাদের এই প্রোডাক্টগুলো যখন এই অ্যান্ডোথেলিয়াল সেলগুলা রিলিজ করতেছে তখন এই প্রোডাক্টগুলো গিয়ে কি কাজ করে এই প্রোডাক্টগুলো গিয়ে আমাদের এই প্লাটিলেটকে ইনহেবিট করে রাখে বা প্লাটিলেটকে ইনঅ্যাক্টিভেট করে রাখে যার ফলে আমাদের এখানে কোয়াগুলেশন হয় না এটা ছিল একটা প্রসেস ওকে তো আমরা এই প্রসেসটা শেষ করলাম দ্বিতীয়ত আরও কিছু ম্যাকেরিজম এখানে কাজ করে আমাদের এইখানকার এই অ্যান্ডোথেলিয়াল স্যালগুলা আরেকটা প্রোডাক্ট তৈরি করে যেটাকে বলা হয়ে থাকে যে হ্যাপারিন সালফেট যেটাকে বলা হচ্ছে হ্যাপারিন সালফেট এই হ্যাপারিন সালফেটটা কি করে এই হ্যাপারিন সালফেটটা আরেকটা প্রোডাক্টকে অ্যাক্টিভেট করে কোন প্রোডাক্ট দেখা আমাদের এখানে আরো একটা প্রোডাক্ট আছে যেইটাকে বলা হয়ে থাকে এই যে আমাদের এখানে এই প্রোডাক্টকে কি বলা হয় এটাকে বলা হয় থাকে যে অ্যান্টি থ্রোম্বিন থ্রি তাহলে আমাদের এই হ্যাপারিন সালফেট কি করে আমাদের এই অ্যান্টি থ্রোম্বিন থ্রিকে অ্যাক্টিভেটেড করে আমাদের এই অ্যান্টি থ্রোম্বিন থ্রি কি কাজ করে আমাদের এই অ্যান্টি থ্রোম্বিন থ্রি এর দেখতেছো একটা কি আছে একটা কাটার আছে ওকে আমাদের এই অ্যান্টি থ্রোম্বিন থ্রি কি কাজটা করে আমাদের এই অ্যান্টি থ্রোম্বিন থ্রি আমাদের কিছু ক্লটিং ফ্যাক্টর যেমন আমাদের ক্লটিং ফ্যাক্টর টু আমাদের এই ক্লটিং ফ্যাক্টর টুটাকে কী বলা হয় থেকে বলা হয়ে থাকে যে থ্রোমবিন ওকে আমাদের এই ক্লটিন ফ্যাক্টর টু আমাদের ক্লটিং ফ্যাক্টর নাইন এবং আমাদের ক্লটিং ফ্যাক্টর টেন এই ক্লটিং ফ্যাক্টরগুলোকে দুই নয় দশ এই ক্লটিং ফ্যাক্টরগুলোকে আমাদের এই অ্যান্টি অ্যান্টিথ্রোমবিন থ্রি কী করে কাট করে ফেলে অ্যান্টি অ্যান্টিথ্রোমবিন থ্রি এগুলোকে ইনঅ্যাক্টিভেট করে দেয় যদি এগুলো অ্যাক্টিভেটেড থাকে তাহলে দেখো আমাদের এখানে হ্যাপারিন সালফেট আছে সেই হ্যাপারিন সালফেটটা আমাদের অ্যান্টি থ্রোমবিন থ্রিকে অ্যাক্টিভেট করতেছে এই অ্যাক্টিভেটেড অ্যান্টিথ্রোমবিন থ্রি আমাদের ব্লাড কোয়াগুলেশনের যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোর ভেতরে ফ্যাক্টর টু ফ্যাক্টর নাইন এবং ফ্যাক্টর টেনকে ইনঅ্যাক্টিভেটেড করে ওকে তাহলে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা জেনে নিলাম দুইটা প্রক্রিয়া আমরা দেখলাম আরও কিছু প্রক্রিয়া কাজ করে কীভাবে কাজ করে দেখো আমাদের এইখানে আরও কিছু প্রোডাক্ট রিলিজ হয় যেমন আমাদের এইখানে আরেকটা জিনিস থাকে আমরা একটু অন্য কালারে এটাকে দেখে আরেকটা জিনিস থাকে যেমন আমাদের এখানে এই জিনিসটা থাকে এই জিনিসটাকে কি বলা হয় আমাদের এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় থাকে যে থ্রোম্বো মডিউলিন আমাদের এই জিনিসটাকে কি বলা হয় এই জিনিসটাকে বলা হয় থাকে যে থ্রোম্বো মডিউলিন আমাদের এই থ্রোম্বো মডিউলিন আরেকটা জিনিসের সাথে বাইন্ড করে আমাদের এই থ্রম্বো মডিউলিন আরেকটা জিনিসের সাথে বাইন্ড করে দেখো আমাদের এই জিনিসটাকে এই যে দেখো এই জিনিসটাকে এটাকে কি বলা হয় এটাকে বলা হয়ে থাকে যে থ্রোম্বিন এটাকে কি বলা হচ্ছে থ্রোম্বিন তাহলে দেখো আমাদের এই থ্রোম্বো মডিউলিন এই থ্রোম্বিনকে অ্যাক্টিভেটেড করে আমাদের এই থ্রোম্বিন কী কাজ করে থ্রোম্বিন আমাদের আরেকটা জিনিসকে অ্যাক্টিভেটেড করে এই যে দেখো থ্রোম্বিন আমাদের এই জিনিসটাকে অ্যাক্টিভেটেড করতেছে আরেকটা প্রোটিনকে অ্যাক্টিভেট করতেছে যাই পড়তেছে আমরা সব কিছু এখানে প্রোটিন ওকে তাহলে দেখো থ্রোম্বো মডিউলিন থ্রোম্বিনকে অ্যাক্টিভেট করে থ্রোম্বিন গিয়ে আমাদের এই প্রোটিনটাকে অ্যাক্টিভেট করে এই প্রোটিনটা কি এটা হচ্ছে প্রোটিন সি আমাদের এই প্রোটিন সি এই প্রোটিন সিরও দেখবে যে একটা কাটার আছে এই প্রোটিন সিরো একটা কাটার আছে আমাদের এই প্রোটিন সিটা কি কে কাট করে আমাদের এই প্রোটিন সি আমাদের ক্লটিং ফ্যাক্টর ফাইভ এবং ক্লটিং ফ্যাক্টর কে কি করে এই ক্লটিং ফ্যাক্টর এইটকে ইনঅ্যাক্টিভেট করে বা ব্রেকডাউন করে ওকে তাহলে আমরা তিনটা প্রক্রিয়া দেখলাম আমাদের এই অ্যান্ডোথেলিয়াল সেলগুলা কী কী রিলিজ করতেছে নাইট্রিক অক্সাইড সাইক্লিন এডিপি ডি ফাসপাটেস এগুলো কী করে প্লাটিলেটকে ইনঅক্টিভেটেড করে ওকে আমাদের এখান থেকে হ্যাপারিন সালফেট রিলিজ হয় এটা কী করে এটা আমাদের থ্রোম্বিন থ্রিকে অ্যাক্টিভেটেড করে এই থ্রোম্বিন থ্রি ফ্যাক্টর টু ফ্যাক্টর নাইন ফ্যাক্টর টেনকে ইনঅ্যাক্টিভেটেড করে ওকে আমাদের এখানে আরও যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মডিউলিন এ থ্রোম্বো মডিউলিন আমাদের থ্রোমবিনকে অ্যাক্টিভেটেড করে এই থ্রোমবিন প্রোটিন সিকে অ্যাক্টিভেটেড করে প্রোটিন সি আমাদের ফাইভ এবং এইট নাম্বার যে ক্লটিং ফ্যাক্টর আছে ব্রেক ব্রেকডাউন করে বা ইনঅ্যাক্টিভেটেড করে তো নর্মালি এই প্রসেসগুলো চলার ফলে কী হয় এই প্রসেসগুলো চলার ফলে আমাদের ব্লাড যখন ব্লাড ভ্যাসেলের ভেতরে থাকে তখন ব্লাডটা কোয়াগুলেট করে না নর্মালি আমরা এটা জানি এখন আমরা জানি যে এটার রিজনটাকে এটার রিজন হচ্ছে এই প্রক্রিয়াগুলা চলার ফলে আমাদের এইখানে কোনো প্রকারের ক্লট হয় না এখন আমাদেরকে জানতে হবে যে যদি আমাদের ব্লাড ভেসেলটা রাপচার হয় ধরো আমাদের এইখানে ব্লাড ভেসেলটা রাপচার হয়েছে এই ব্লাড ভেসেলটা রাপচার হইলে কিভাবে এখানে আমাদের কোয়াগুলেশনটা হচ্ছে বা কিভাবে আমাদের এখানে হিমোস্টেসিসটা হচ্ছে ব্লাড বাইরে আসা বন্ধ হচ্ছে আমরা সেটাকে দেখবো ওকে তো চিন্তা করা প্রথমে যে আমাদের এখানে ব্লাড ভেসেলটা রাপচার হয়েছে ব্লাড ভেসেলটা রাপচার হলে কী হবে অনেকগুলো ব্লাড এদিক দিয়ে বাইরে চলে আসার চেষ্টা করবে ওকে প্রথম কথা যে যদি আমাদের ব্লাড ভেসেলটা এখানে রাপচার হয় তাহলে কি হবে ব্লাড ভেসেলটা যদি এখানে রাপচার হয় তাহলে আমাদের এখানকার এই যে অ্যান্ডোথেলিয়াল সালগুলো আছে এই অ্যান্ডোথেলিয়াল সালগুলো আর এখানে থাকবে না অ্যান্ডোথেলিয়াল সালগুলো যদি না থাকে তাহলে এই অ্যান্ডোথেলিয়াল সালগুলো কি এই জিনিসপত্রগুলো রিলিজ করতে পারবে অবশ্যই পারবে না তার মানে আমাদের এই অংশের প্রথমত যেটা হবে সেটা হচ্ছে যে এই অংশের অ্যান্টি কোয়াগুলেটিভ যেসব কাজকর্ম ছিল কোয়াগুলেশন হতে দিচ্ছিল না যেই কাজকর্মগুলা সেই কাজকর্মগুলো এখানে মিসিং থাকবে তাহলে আমি কি বললাম আমি বললাম যে যদি আমাদের এইখানে ব্লাড ভেসেলটা রাপচার হয় কিছু অ্যান্ডোথেলিয়াল সেল যদি লস হয় তাহলে আমাদের এই অংশে কি আর এই জিনিসগুলা রিলিজ হবে হবে না তার মানে আমাদের এই অংশের যে অ্যান্টি কোয়াগুলেশনের কাজকর্ম ছিল কোয়াগুলেশন হতে দিচ্ছিল না আমাদের এই অ্যান্ডোথেলিয়া সেই কাজকর্মগুলো কি এখানে চলবে চলবে না তার মানে প্রথমত আমাদের এখানে অ্যান্টি কোয়াগুলেটিভ কাজকর্মগুলো শেষ ওকে দ্বিতীয়ত এখানে কি হচ্ছে আমরা সেটাকে দেখব তো সেটাকে দেখার জন্য আমরা একটু জানতে পারি যে আমাদের এই যে এখানে যে অ্যান্ডোথেলিয়া স্যালগুলো থাকে অ্যান্ডোথেলিয়া স্যালগুলোর নিচে আরও কিছু জিনিসপত্র থাকে যেমন আমরা এখানে যেটা দেখাচ্ছি এটা কী এটা হচ্ছে আমাদের কোলাজেন ফাইবার ওকে কিছু কোলাজেন ফাইবার এইখানে থাকবে ওকে এই কোলাজেন ফাইবারের কে থাকে কোলাজেন ফাইবারের নিচে আমাদের স্মুথ থাকে ধরো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সেই স্মুথ মাসেলের সেল ওকে স্মুথ মাসেল সেল ওকে এর পরবর্তীতে আমরা জানতে পারি যে স্মুথ মাসেলের সেলগুলোর পাশাপাশি আমাদের এইখানে আর কি থাকে আমাদের এইখানে কিছু নিউরন থাকে ওকে আমাদের এখানে নিউরন থাকে তোমরা জানো যে পুরো বডিতেই আমাদের এরকম নিউরন থাকে ওকে আমরা এখানে কিছু নিউরনকে দেখতে পাচ্ছি এই নিউরনগুলো কি করে সাধারণত এই নিউরনগুলো আমাদের পেইন সেন্সেশনকে নিয়ে যায় আর পেইন সেন্সেশনকে যারা নিয়ে যায় তাদেরকে কী জানি বলা হয় তাদেরকে বলা হয় যে নয়সি সেপ্টর ওকে এটা জাস্ট একটা ইনফরমেশন ওকে তো যখন আমাদের এখানে আমাদের এই যে ব্লাড ভেসেলটার এই যে আমাদের এখানে অ্যান্ডোথেলিয়াল সেলগুলো লস হলো তখন কী হচ্ছে আমাদের এখানে অ্যান্টি কোয়াগোলেটিভ যেসব কাজকর্ম ছিল সেগুলো লস হয়ে যাচ্ছে পাশাপাশি কি কি হচ্ছে আমরা একটু দেখি পাশাপাশি যেটা হচ্ছে আমাদের এখানে কিছু অ্যান্ডোথেলিয়াল সেল রাপচার হবে তাই না ইনজুর্ড হবে কিছু অ্যান্ডোথেলিয়াল সেল সেই ইনজুর্ড অ্যান্ডোথেলিয়াল সেলগুলো থেকে একটা জিনিস রিলিজ হবে কি কী বলা হয় যেটাকে বলা হয়ে থাকে যে অ্যান্ডোথেলিন এই অ্যান্ডোথেলিন আসবে এই অ্যান্ডোথেলিন এসে আমাদের এইখানে যে স্মুথ মাসেল আছে সেই স্মুথ মাসেলগুলোতে তার জন্য একটা রিসেপ্টর থাকবে ওকে সেই রিসেপ্টরে আমাদের এই অ্যান্ডোথেলিন বসবে অ্যান্ডোথেলিন বসার ফলে যেটা হবে যে আমাদের এইখানকার এই স্মুথ মাসেলগুলা কন্ট্রাক্ট করবে আমাদের এখানকার এই স্মুথ মাসেলগুলো কন্ট্রাক্ট করবে তাহলে কি হবে দেখাম অ্যান্ডোথেলিন আসলো অ্যান্ডোথেলিন এসে স্মুথ মাসেলগুলোতে কন্ট্রাকশন সৃষ্টি করলো তার মানে এখানে কি হবে আমাদের ব্লাড ভেসেলগুলা কন্ট্রাক্ট করবে তাহলে প্রথম কি কাজ হয় প্রথম আমাদের এইখানে যেটা হয় যে যদি কোনো একটা জায়গায় ব্লাড ভেসেল রাপচার হয় তাহলে সেই অংশে কি হয় সেই অংশে আমাদের ব্লাড ভেসেলগুলোতে কন্ট্রাকশন হয় বা ভ্যাসো কন্ট্রাকশন হয় যার ফলে কি হয় আমাদের এখানে ব্লাড ফ্লোটা কমে যায় যাতে ব্লাড এখানে খুব কম লস হয় সেজন্য আমাদের এখানে এটা হয়ে থাকে এছাড়াও আমাদের এখানে আরও যেসব মাসেল আছে সেই মাসেলগুলোও কন্ট্রাক্ট করবে যেটাকে বলা হয়ে থাকে যে মায়োজেনিক রিফ্লেক্স বা মায়োজেনিক মেকানিজম এর মাধ্যমে আমাদের ভ্যাসো কনস্ট্রিকশনটা হচ্ছে এর পরবর্তীতে কী হতে পারে এর পরবর্তীতে আমাদের এইখানে এই যে রাপচার হইল এই রাপচার হওয়া অংশে কিছু ইনফ্লামেটরি কেমিক্যাল রিলিজ হবে কেমন ইনফ্লামেটরি কেমিক্যাল রিলিজ হবে যেমন আমাদের এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে আমাদের এখানে আরও কি রিলিজ হতে পারে বিভিন্ন টেরেন্স রিলিজ হতে পারে বিভিন্ন যেমন হিস্টামিন রিলিজ হতে পারে ওকে তো এই সাবস্টেন্সগুলো কেমন সাবস্টেন্স এগুলো হচ্ছে আমাদের ইনফ্লামেটারি কেমিক্যাল এই ইনফ্লামেটারি কেমিক্যালগুলো এসে আমাদের এখানকার এই যে নিউরনগুলা এই নিউরনগুলাকে অ্যাক্টিভেটেড করবে এখন নিউরনগুলা যখন অ্যাক্টিভেটেড হবে তখন কি করবে নিউরনগুলো প্রথমত পেইন সেনসেশনকে নেবে পাশাপাশি আমাদের নিউরনগুলার একজন থেকে কিছু সাবস্টেন্স রিলিজ হবে কিছু সাবস্টেন্স রিলিজ হবে ধরো এই জিনিসগুলো রিলিজ হলে এবং এই জিনিসগুলো কি কাজ করে এই জিনিসগুলো আমাদের ভ্যাসেল কন্ট্রাক্ট করতে সাহায্য করে তাহলে প্রথম যে কাজটা হয় আমাদের কোথাও যদি ভেসেল রাপচার হয় তাহলে সেটা হচ্ছে যে ভ্যাসো কনস্ট্রাকশন হয় কীভাবে কীভাবে হয় অ্যান্ডোথেলিন রিলিজ করার মাধ্যমে হয় মায়োজেনিক মেকানিজমে আমাদের এখানে কন্ট্রাকশন হয় এবং আমাদের এই নয়সি সেপ্টরসগুলা কিছু সাবস্টেন্স রিলিজ করার মাধ্যমে এখানে কন্ট্রাকশনটা হয় এবং এটাকে কী বলা হয় এটাকে বলা হয়ে থাকে যে নার্ভাস রিফ্লেক্স নার্ভাস রিফ্লেক্স মাধ্যমে কন্ট্রাকশন হওয়া বা কোয়াগুলেশন হওয়া তাহলে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে বাস্কুলে স্পাজম হচ্ছে এবং কীভাবে হচ্ছে আমরা সেটাকে দেখে নিলাম দ্বিতীয়ত কি কাজ হয় দেখো দ্বিতীয়ত আমাদের এখানকার ইনজুর্ড অ্যান্ড্রোথেলিয়াল সেলগুলো থেকে কি হয় যে আমাদের এই ইনজুর্ড অ্যান্ড্রোথেলিয়াল সেলগুলো থেকে কিছু সাবস্টেন্স রিলিজ হয় যেগুলোকে বলা হয়ে থাকে যে ভন উইলিভেন্ট ফ্যাক্টর তাহলে এখান থেকে যেটা রিলিজ হয় সেটা হচ্ছে ভর্ন উইল ফ্যাক্টর ভর্ন উইল ফ্যাক্টর তাহলে এখানে প্রথমত রিলিজ হয় ভর্ন উইল ফ্যাক্টর ওকে এখন ভর্ন উইল ইভেন ফ্যাক্টরগুলো কী কাজ করে দেখো আমরা এখানে একটা প্লাটিলেটকে দেখি এটা হচ্ছে আমাদের প্লাটিলেট আচ্ছা প্লাটিলেট সম্পর্কে যদি কিছু কথাবার্তা জানি যে প্লাটিলেট আসলে কি প্লাটিলেট আমাদের প্লাটিলেট একটা সাইটোপ্লাজম বাউন্ড একটা সেল এবং এই সেলটার ভিতর কি নিউক্লিয়াস থাকে অবশ্যই না আমাদের প্লাটিলেটের ভেতর কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না আর সাইজটা কত এটা এটা সাইজটা হচ্ছে সাধারণত দুই থেকে তিন মাইক্রোমিটার আমরা জেনে আসছিলাম যে আমাদের আরবিসির সাইজ কত সাত থেকে আট মাইক্রোমিটার তার মানে আমাদের তিনটা যদি প্লাটিলেটকে একসাথ করি তাহলে আমরা একটা আরবিসি সমান পাবো ওকে তার মানে প্লাটিলেট খুবই ছোট আচ্ছা এটা ছিল হচ্ছে প্লাটিলেট নিয়ে কিছু ইনফরমেশন তো প্লাটিলেট এর আরেকটা বৈশিষ্ট্য কি প্লাটিলেট এর গায়ে একটা প্রোটিন থাকে প্লাটিলেট এর গায়ে কি থাকে প্লাটিলেট এর গায়ে একটা প্রোটিন থাকে এই প্রোটিনটাকে কি বলা হয় দেখো এইখানে একটা প্রোটিন থাকে বা রিসেপ্টর থাকে এই প্রোটিনটা কি বলা হয়ে থাকে যে গ্লাইকোপ্রোটিন ওয়ান ভি এটাকে বলা আছে কি গ্লাইকোপ্রোটিন ওয়ান ভি আমাদের এই গ্লাইকোপ্রোটিন ওয়ান ভি এর জন্য একটা রিসেপ্টর থাকে আমাদের বর্ণ ইলিভেন্ট ফ্যাক্টরে এবং এই রিসেপ্টরটা যখন এক্সপ্রেস হয় যখন ওয়র্ণ ইলিভেন্ট ফ্যাক্টর এখানে আসলো তখন কী করে তখন সেটা আমাদের প্লাটিলেটকে নিয়ে আসে এবং প্লাটিলেট এর গায়ে কী থাকে ওই যে বন্ড উলিভেন ফ্যাক্টরের সাথে লাগানোর জন্য আমাদের গ্লাইকোপ্রোটিন ওয়ান ভি রিসেপ্টর থাকে এবং এই রিসেপ্টরের মাধ্যমে আমাদের প্লাটিলেট এসে এখানে লাগছে ওকে প্লাটিলেট আমরা দেখি যে প্লাটিলেট এসে এখানে লাগছে ওকে প্লাটিলেট এসে এখানে লাগছে ওকে এখন প্রথমবারের মতো যখন প্লাটিলেট এসে এখানে লাগছে তখন এখানে কী হয়েছে একটা প্লাটিলেটের লেয়ার সৃষ্টি হয়েছে তাই না এটাকে কি বলা হয় এটাকে বলা হয়ে থাকে যে প্লাটিলেট অ্যাডহেশন প্লাটিলেট অ্যাডহেশন হয়েছে এখানে ওকে তাহলে কী কী হচ্ছে আমি আবার একটা রিভিউ করি আমাদের ইনজুর্ড সেলগুলো থেকে ভন ইলিভেন ফ্যাক্টর রিলিজ হচ্ছে ভর্ন ইলেভেন ফ্যাক্টরগুলোতে একটা রিসেপ্টর থাকে কার জন্য প্লাটিলেটের গায়ে যেই গ্লাইকোপ্রোটিন ওয়ান ভি রিসেপ্টর থাকে তার জন্য একটা রিসেপ্টর এখানে থাকে এবং প্লাটিলেটের এই যে গ্লাইকোপ্রোটিন ওয়ান ভি যে রিসেপ্টরটা আছে সেই রিসেপ্টরে এসে আমাদের এই ভন ইলেভেন ফ্যাক্টর এর সাথে লাগে এবং প্লাটিলেটের একটা লেয়ার সৃষ্টি হয় এই যে প্লাটিলেটের যে লেয়ারটা সৃষ্টি হয় এটাকে কী বলে এটাকে বলা হচ্ছে প্লাটিলেট অ্যাডহেশন এর পরবর্তীতে যেটা হয় যে আমাদের আরও আরও প্লাটিলেটকে আমাদের এই প্লাটিলেটগুলো নিয়ে আসে কিভাবে নিয়ে আসে দেখো আমাদের এই প্লাটিলেটগুলো থেকে যেগুলো প্রথমবারের মতো এখানে আসছে এই প্লাটিলেটগুলো থেকে কিছু সাবস্টেন্স রিলিজ হয় কি কী সাবস্টেন্স রিলিজ হয় আমাদের এই প্লাটিলেটগুলো থেকে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয় আমরা বললাম যে কি কি কেমিক্যাল সাবস্টেন্স এটা থেকে রিলিজ হয় এ পি এটা থেকে আরও রিলিজ হয় থ্রোম বক্স টু এটাতে আরও রিলিজ হয় ফাইভ হাইড্রক্সিড ট্রিপটামিন বা স্যারোটোনিন এটাকে আর বলা থেকে স্যারোটোনিন তাহলে এই প্রোডাক্টগুলো আমাদের প্রথমত যে প্লাটিলেটগুলো আসছে সেগুলো থেকে রিলিজ হয় এখন এই প্রোডাক্টগুলোর ভেতরে এইখানে যে আমাদের এই এডিপি যেটা থাকে এই এডিপিটা কি করে এই এডিপি এবং থ্রোমবক্সান অ্যাটু এগুলো কি করে আমাদের আরও আরও প্লাটিলেট যেগুলো দিক দিয়ে যাচ্ছে সেগুলোকে ডেকে ডেকে নিয়ে আসো তার মানে তোমরাও আসো আমরা এখানে আসছি যে এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে তোমরাও আসো আমরা এখানে একটা প্লাটিলেট প্লাগ তৈরি করব ওকে এখন দেখি যে কিভাবে তারা প্লাটিলেট প্লাগ তৈরি করে ওকে এখানে অনেকগুলো প্লাটিলেট আসবে প্লাটিলেট আসবে প্লাটিলেট আসবে অনেক অনেক প্লাটিলেট আসবে আচ্ছা কিছুক্ষণ আমরা প্লাটিলেট আঁকি ওকে অনেকগুলা প্লাটিলেট আসছে ওকে ওকে অনেকগুলো প্লাটিলেট আসছে এখন এই যে অনেকগুলো প্লাটিলেট একসাথে হয়েছে এটাকে কি বলা হয় এটাকে বলা হয়ে থাকে যে প্লাটিলেট অ্যাগ্রিগেশন প্রথমবার যখন আসছিল তখন প্লাটিলেট অ্যাডহেশন হয়েছিল এখন কী হয়েছে এখন প্লাটিলেট অ্যাগ্রিগেশন হয়েছে কেন অ্যাগ্রিগেশন হয়েছে প্লাটিলেট ওই যে আমাদের এখানকার এই প্রোডাক্টগুলো রিলিজ হওয়ার পরে এডিপি থ্রোমবক্সেন টু এগুলো রিলিজ হওয়ার ফলে ওকে এখন প্লাটিলেট প্লাটিলেট কীভাবে বন্ধন আবদ্ধ হচ্ছে সেটাকে আমরা একটু দেখি আমরা জানি যে বর্ন উইলিভেন ফ্যাক্টর এর সাথে কীভাবে অ্যাড হচ্ছে ওই যে গ্লাইকোপ্রোটিন এর যে রিসেপ্টরটা আছে গ্লাইকোপ্রোটিন ওয়ান ভি রিসেপ্টর এই ওয়ান ভি রিসেপ্টর মাধ্যমে প্লাটিলাইট কার সাথে অ্যাড হচ্ছে বর্ণলিভেন্ট ফ্যাক্টরের সাথে অ্যাড হচ্ছে কিন্তু একটা প্লাটেলেট আর একটা সাথে লাগছে কীভাবে দেখো একটা প্লাটেলাইট আরেকটা প্লাটেটের সাথে লাগছে লাগার জন্য তাদের কিছু রিসেপ্টর আছে এই যে রিসেপ্টরগুলো থাকে এগুলো কি বলে আমাদের এইখানে যে রিসেপ্টরগুলো থাকে এগুলোকে কী বলা হয় এগুলোকে বলা হয়ে থাকে যে গ্লাইকোপ্রোটিন একটু কঠিন গ্লাইকোপ্রোটিন টু বি থ্রি এয়ার রিসেপ্টর এগুলোই বলা হয় গ্লাইকোপ্রোটিন টু বি থ্রি এয়ার রিসেপ্টর ওকে তাহলে এগুলো আমাদের প্রতিটা প্লাটিলে থাকে এবং এই যেই রিসেপ্টরগুলো থাকে এইগুলোর ভিতরে আরেকটা জিনিস এসে এই বন্ধনটা তৈরি করে দেয় এইখানে যে জিনিসটা এসে লাগতেছে এটাই কি বলা হয় এটাকে বলা থাকে যে ফিব্রিনোজেন ওকে এটাকে বলা হচ্ছে ফিব্রিনোজেন ওকে তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের এখানে প্লাটিলেট অ্যাডহেশন এবং প্লাটিলেট অ্যাগ্রিগেশন হচ্ছে এবং এই প্লাটিলেট অ্যাগ্রিগেশন হওয়ার ফলে যেটা হয়েছে সেটা কি আমরা কি বলবো সেটাকে আমরা বলবো যে এখানে কী হয়েছে এখানে আমাদের কি বলে এটাকে যে প্লাটিলেট প্লাগ ফর্ম হয়েছে ওকে তাহলে প্রথমত কী হয়েছিল ভাস্কুলার স্পাজম দ্বিতীয়ত কী হয়েছে প্লাটিলেট প্লাগ ফর্মেশন হয়েছে এখানে ওকে এছাড়াও তোমরা জানতে পারো আমাদের এখানে থোম্রক্সিন অ্যাটু এবং আমাদের ফাইভ হাইড্রক্সিন টিটামিন এগুলো আসে কোথায় এগুলো এসে আমাদের এই স্মুথ মাসেলগুলোতে কাজ করে এবং স্মুথ মাসেলগুলোতে কাজ করার ফলে কী হয় আমাদের স্মুথ মাসেলগুলো কন্ট্রাক্ট করে ওকে এটা আরেকটা একটা ছোটো ইনফরমেশান ছিল ওকে তাহলে আমরা দেখে ফেললাম যে কীভাবে আমাদের এখানে এই কাজগুলো হচ্ছে তৃতীয়ত কি কাজ হবে তৃতীয়ত আমাদের এখানে কোয়াগুলেশনটা হবে ওকে কোয়াগুলেশনটা হবে এখন কোয়াগুলেশনটা কীভাবে হবে আমরা এখন সেটাকে দেখব ওকে কোয়াগুলেশন এর জন্য দুইটা জিনিস প্রয়োজন দুইটা পাথ হয়ে আছে একটাকে বলা হয় থাকে যে এক্সট্রেন্সিক পাথওয়ে আর একটা হচ্ছে ইনট্রেন্সিক পাথ ওকে এখন এই এক্সটেনজিক পাথ হয়ে কী এটা থেকে আসলো ইন্ট্রেন্সিক পাথওয়ে কি কী এটা থেকে আসলো কীভাবে কাজ করে এগুলোকে আমরা দেখব প্রথমত আমরা এই প্রক্রিয়াটাকে দেখে ফেলি প্রথমত আমরা কোয়াগুলেশনকে দেখে ফেলি তারপরে কোনটা এক্সট্রেন্সিক কোনটা ইন্ট্রেন্সিক কীভাবে কী হচ্ছে না হচ্ছে আমরা সেগুলো তোমাদেরকে বলে দেব ওকে প্রথমত কী হবে আমরা একটু দেখি প্রথমত আমাদের এইখানে এই প্লাটিলেটগুলো একসাথ হওয়ার ফলে আমাদের এই গুলার গায়ে কিছু নেগেটিভ চার্জ থাকবে এবং এই নেগেটিভ চার্জগুলো এখানে দেখা যাবে ওকে তো এই নেগেটিভ চার্জগুলোকে দেখবে আমাদের ব্লাডের ভেতর থাকা একটা কোয়াগুলেশন ফ্যাক্টর কোন ফ্যাক্টর সেটা আমাদের ব্লাডের ভেতর একটা কোয়াগুলেশন ফ্যাক্টর পাওয়া যাচ্ছে যেটাকে বলা হয়ে থাকে যে আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টর টুয়েলভ এই কোয়াগুলেশন ফ্যাক্টর টুয়েলভকে আরও বলা হয়ে থাকে যে হেইমেন ফ্যাক্টর আরও অনেকগুলো নাম আছে বাট আমরা এখন নামগুলো নিয়ে কনসার্ন না ওকে তো আমাদের এই যে ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর টুয়েলভ এই টুয়েলভ ফ্যাক্টরটা আসবে এবং এই নেগেটিভ চার্জগুলোর মাধ্যমে সে কী হয়ে যাবে সে আমাদের অ্যাক্টিভেটেড হয়ে যাবে তার মানে প্রথমত কোয়াগুলেশন ফ্যাক্টর টুয়েলভ আসলো এটা ইন অ্যাক্টিভেটেড ছিল দেখো এটা ইনঅ্যাক্টিভেটেড আর অ্যাক্টিভেটেড যখন হয়ে যায় তখন আমরা ওই নিচে দিয়ে ছোটো করে একটা এলাকায় ওকে এটা আমরা একটু মনে রাখবো তাহলে দেখো আমাদের ফ্যাক্টর টুয়েলভ আসবে ফ্যাক্টর টুয়েলভ এসে অ্যাক্টিভেটেড হয়ে যাবে তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর নাম্বার টুয়েলভ যেগুলো অ্যাক্টিভেটেড হবে সেগুলোকে আমরা গোল কালার করবো ওকে যাতে আমরা একটু ভালোভাবে বুঝি জিনিসটা তো আমাদের এই টুয়েলভ নাম্বার যে ফ্যাক্টর সেই টুয়েলভ নাম্বার ফ্যাক্টরটা অ্যাক্টিভেটেড হয়েছে টুয়েলভ নাম্বার ফ্যাক্টরটা অ্যাক্টিভেটেড হয়ে কী করে এই যে দেখো আমাদের এখানে আরেকটা ফ্যাক্টর থাকে যেটাকে বলা হয় থাকে যে ফ্যাক্টর নাম্বার ইলেভেন এই ফ্যাক্টর নাম্বার ইলেভেনকে কী করে আমাদের এইখানকার এই ফ্যাক্টর নাম্বার টুয়েলভ কী করে আমাদের এই ফ্যাক্টর নাম্বার 12 আমাদের এইখানকার এই যে ইলেভেন ফ্যাক্টরকে অ্যাক্টিভেটেড করে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড ইলেভেন নাম্বার ফ্যাক্টর ওকে এই ইলেভেন কী কাজ করে দেখো এখানে খুবই সুন্দর এই জন্য তো বলা হচ্ছে ক্যাসকেড মানে কীভাবে সামনের দিকে যাচ্ছে এই জিনিসটা দেখো আমাদের এখানকার এই যে ইলেভেন নাম্বার ফ্যাক্টরটা এসে কী কাজ করবে আমাদের এই ইলেভেন নাম্বার ফ্যাক্টরটা এসে আমাদের এখানে আরেকটা ফ্যাক্টর থাকবে যেটাকে বলা থাকে যে নয় নাম্বার ফ্যাক্টর এই নয় নাম্বার ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেটেড করবে তাহলে নয় নাম্বার ফ্যাক্টরটা কী হয়েছে এখন অ্যাক্টিভেটেড হয়েছে তাহলে আমাদের বারো অ্যাক্টিভেটেড হয়েছে প্রথমে বারো কে অ্যাক্টিভেট করছে এগারো নয়কে অ্যাক্টিভেট করছে নয় কি কাজ করবে দেখো নয় আসবে নয় একা একা করবে না নয় আরও কিছু জিনিসপত্রকে নিয়ে আসবে নয় আমাদের এখান থেকে আরও কিছু ফ্যাক্টরকে নিয়ে আসবে যেমন আমাদের ফ্যাক্টর এইটকে নিয়ে আসবে ওকে আসত্র আমাদের এখানে আরও কিছু জিনিসপত্র নিয়ে আসবে যেমন হচ্ছে প্লাটিলেট ফ্যাক্টর থ্রিকে নিয়ে আসবে তারা এছাড়াও তারা নিয়ে আসবে আমাদের এখানে কিছু ক্যালসিয়ামকে ওকে এই জিনিসগুলো আসবে এই জিনিসগুলা এই ফ্যাক্টর নাইনের সাথে একসাথে হয়ে কী কাজ করবে দেখো ফ্যাক্টর নাইনের সাথে একসাথ হয়ে তারা আমাদের ব্লাডে থাকে আরেকটা ফ্যাক্টর যেটাকে বলা থাকে যে ফ্যাক্টর টেন এই ফ্যাক্টর টেনকে তারা কী করবে এই ফ্যাক্টর টেনকে তারা অ্যাক্টিভেটেড করবে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড ফ্যাক্টর নাম্বার টেন ওকে টেন কি কাজ করবে দেখো টেন কী করবে টেন আরও কিছু জিনিসপত্রকে নিয়ে আসবে মানে এরা খুবই ভালো আরও সবাইকে পছন্দ করে মানে সবাই আসলে তারা খুশি ওকে তো এখানে ফ্যাক্টর নাম্বার ফাইভ আসবে ওকে ফাইভ আসবে এছাড়াও এখানে আরও কিছু জিনিসপত্র যেমন আমাদের প্রথম প্রথমবিন ফ্যাক্টর কত আসবে প্লাটিলেট ফ্যাক্টর থ্রি আসবে এখানে আমাদের আরও কাকে নিয়ে আসবে তারা আরও ক্যালসিয়াম কিনে আসবে ওকে ক্যালসিয়াম এবং আমাদের ফাইভ এবং আমাদের এই টেন এইগুলো আসলো একসাথে হয়ে এসে তারা কি কাজ করে দেখো তারা এসে আমাদের এইখানকার আরেকটা জিনিসকে অ্যাক্টিভেটেড করবে দেখো আমাদের এইখানে একটা জিনিস খুব সুন্দরভাবে আছে আমাদের এই জিনিসটাকে তারা অ্যাক্টিভেটেড করবে অ্যাক্টিভেটেড করবে এখন এই জিনিসটাকে কী বলা হয় এই জিনিসটাকে বলা হয়ে থাকে যে প্রথম বিন অ্যাক্টিভেটর তাহলে আমাদের এই ফ্যাক্টর নাম্বার 10 যেটা অ্যাক্টিভেট হয়েছে এটা এসে কাকে অ্যাক্টিভেট করতেছে এটা আমাদের প্রথম বিন অ্যাক্টিভেটরকে অ্যাক্টিভেট করতেছে ওকে প্রথম বিন অ্যাক্টিভেটর কি কাজ করবে নাম থেকেই বোঝা যাচ্ছে প্রথম বিন অ্যাক্টিভেটর তার মানে এটা প্রথম বিনকে অ্যাক্টিভেট করবে প্রথম বিন প্রথম বিন হচ্ছে আমাদের ফ্যাক্টর নাম্বার 2 এটা হচ্ছে আমাদের প্রথম বিন প্রথম বিন আমাদের এই প্রথম বিন অ্যাক্টিভেটর কি করবে প্রথম বিন অ্যাক্টিভেটর অ্যাক্টিভেটেড করবে তাহলে আমাদের ফ্যাক্টর নাম্বার টু এখন কী হয়েছে ফ্যাক্টর নাম্বার টু এখন অ্যাক্টিভেটেড হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড ফ্যাক্টর নাম্বার টু বা এটাকে কী বলা হয় এটাকে বলা হয় থাকে যে থ্রুমবিন ওকে এখন এই জিনিসটা কি কাজ করবে দেখো এই জিনিসটা এসে দুইটা কাজ করবে প্রথমত আমরা একটাকে দেখার চেষ্টা করি এইটা একটা কাজ করবে আর ধরো যে এইখানে আরেকটা কাজ করবে কি কাজ করবে দেখো আমাদের ব্লাডের ভেতরে আমরা বলছি যে আমাদের এখানে কি থাকে সলিউবেল ফিব্রিনোজেন থাকে ওকে সলিউবল ফিব্রিনোজেনকে সে নিবে সে নিয়ে সলিবল ফিব্রিনোজেনকে কনভার্ট করবে কিসে সলিয়েবল ফিব্রিনোজেনকে কনভার্ট করবে ইনসলিবল ফিব্রিনে ফিব্রিনে কনভার্ট করবে আর এটা কি এটা আছে ফিব্রিনোজেন ওকে জেন আছে মানে বুঝবা যে এটা ইনঅাক্টিভেটেড ওকে তার মানে এই সলিউবল ফিব্রিনোজেনকে সে কনভার্ট করবে ইনসলিয়েল ফিব্রিনে তার মানে দেখো জিনিসটা অনেকটা এরকম যে এইখানে অনেকগুলো সলিবল ফিব্রিন আছে এই সলিবল ফিবরিনকে সে কী করবে ইনসলিবেল ফিব্রিনে কনভার্ট করে ফেলবে ওকে সেই ইনসলিবেল ফিব্রিনে কনভার্ট করলো এখন দেখো ধরো আমাদের এখানে এরকম ইনসোলিবেল ফিব্রিন কয়েকটা আছে ওকে ইনসোলেবেল ফিব্রিন কয়েকটা আছে এখন এখানে আরেকটা কাজ হবে আমাদের এই যে ফ্যাক্টর নাম্বার টু অ্যাক্টিভেটেড ফ্যাক্টর নাম্বার টু এটা সে আরও কি একটা কাজ করবে একটা কাজ করবে আমাদের এখানে ফ্যাক্টর নাম্বার তেরো নামে একটা ফ্যাক্টর আছে এই তেরো নম্বর ফ্যাক্টরটাকে সে কী করবে এই তেরো নম্বর ফ্যাক্টরটাকে সে অ্যাক্টিভেটেড করবে তাহলে দেখো তেরো নম্বর ফ্যাক্টরটা অ্যাক্টিভেটেড হয়েছে এই অ্যাক্টিভেটেড তেরো নম্বর ফ্যাক্টর এসে কী করবে দেখো এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর নাম্বার তেরো এসে আমাদের এখানকার ইনসালিয়েল ফিব্রিন যেগুলো তৈরি হয়েছে এই ফিব্রিনগুলোর ভেতরে কী করবে ক্রসলিং তৈরি করে দেবে ফিব্রিনগুলোর ভেতরে কী করবে ক্রসলিং তৈরি করে দেবে ওকে মানে ফিব্রিনগুলোকে একসাথে বেঁধে ফেলবে ওকে ফিব্রিন মানে চিন্তা করে যে অনেকগুলো লাঠি তৈরি হয়েছে তোমার এখন আমাদের এফ্যাক্ট নাম্বার তেরো আসে সেই লাঠিগুলোর ভেতরে কি দিচ্ছে গিট দিয়ে দিচ্ছে ওকে তাহলে দেখো আমাদের এখানে তৈরি হয়েছে আমাদের এখানে ফিব্রিন তৈরি হয়েছে ইনসোলিয়েবল ফিব্রিন তৈরি হয়েছে এখন চিন্তা করো যে ইনসোলিবল ফিব্রিন মানে আমরা একটা কালার দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করি ধরো এই কালারটা দিয়ে আমি ইনসোলিয়েবল ফিফডিনকে রিপ্রেজেন্ট করতেছি এই ইনসোলিয়েবল ফিফডিনগুলো এসে আমাদের এইখানে বসবে এই ইনসোলিয়েবল ফিব্রিনগুলোর ভেতরে ক্রসলিং তৈরি করে দেবে কে আমাদের তেরো নম্বর ফ্যাক্টর ক্রসলিং মানে ধরো চিন্তা করে যে আমরা এরকম করে ক্রসলিংগুলোকে দেখালাম এটা হচ্ছে সেখানে ক্রসলিং তৈরি করে দিল এখন এই যে ইনসেলেবেল ফিব্রিনগুলোর ভেতরে ক্রসলিং তৈরি হয়ে যেই জিনিসটা এখন তৈরি হলো এই জিনিসটাকে কি বলা হয় এই জিনিসটাকে বলা হয়ে থাকে যে আমাদের ফিব্রিন মেশ এটাকে কী বলা আছে এটাকে বলা হচ্ছে ফিব্রিন মেশ তাহলে আমরা দেখলাম যে কীভাবে এখানে ফিব্রিন মেশটা তৈরি হয়েছে আর এর মাধ্যমে কী হয়েছে কোয়াগুলেশন হয়েছে এখন আমরা এইখানে যেই প্রসেসটা দেখলাম এই প্রসেসটাকে কি বলা হয় এই প্রসেসটাকে বলা হয়ে থাকে যে ইনট্রেনজিক পাথ এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ইন্ট্রেন্সিক পাথ ওকে এখন চলো আমরা এক্সট্রেনজিক পাথরটাকে দেখি আমরা ইন্ট্রেন্সিকটা দেখে ফেললাম এখন আসো আমরা এক্সট্রেনজিকটাকে দেখি এক্সট্রেনজিক পাথরটা কীভাবে কাজ করে এক্সট্রেনজিক পাথরটা দেখো আমাদের এখানে টিস্যুগুলো ড্যামেজ হয়েছে না অনেকগুলো সেল ড্যামেজ হয়েছে মানে টিস্যু ড্যামেজ হয়েছে ওকে টিস্যু ড্যামেজ হওয়ার ফলে আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট রিলিজ হয় ওকে যেগুলোকে আমরা একসাথ করে বলতে পারি টিস্যু ফ্যাক্টর ওকে টিস্যু ফ্যাক্টর তো টিস্যু ফ্যাক্টরটা সাধারণত আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টর থ্রি হিসেবে কল্পনা করা হয় ওকে তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ফ্যাক্টর বা কোয়াগুলেশন ফ্যাক্টর থ্রি যেটাকে বলা হয়ে থাকে যে টিস্যু ফ্যাক্টর আমাদের এই টিস্যু ফ্যাক্টরটা এসে কী কাজ করে দেখেন টিস্যু ফ্যাক্টরটা এসে কী কাজ করতেছে আমরা সেটাকে দেখি টিস্যু ফ্যাক্টরটা এসে আমাদের এখানে একটা ফ্যাক্টর থাকে যেটাকে বলা থাকে যে ফ্যাক্টর নাম্বার সেভেন আমাদের এই ফ্যাক্টর নাম্বার সেভেনকে কনভার্ট করে ফেলে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর নাম্বার সেভেনে তার মানে আমাদের টিস্যু ফ্যাক্টর যেটাকে বলা হচ্ছে ফ্যাক্টর নাম্বার থ্রি এটা কী কাজ করে এটা এসে আমাদের এই ফ্যাক্টর নাম্বার সেভেনকে অ্যাক্টিভেটেড করে ফেলে এখন দেখো আমাদের এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর নাম্বার সেভেন কী কাজ করে খুবই গুরুত্বপূর্ণ আমরা অন্য একটা কালার দেখাই যাতে এটা খুব ভালোভাবে বোঝা যায় আমাদের এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর নাম্বার সেভেন এসে আমাদের এই প্রক্রিয়াটাতে সরাসরি চলে যায় দেখো তাদের এই প্রক্রিয়াগুলোর কোনোটাই করতে হয় না এই যে টিস্যু ফ্যাক্টর টিস্যু ফ্যাক্টর থ্রি আসছে সেভেনকে সেভেন অ্যাক্টিভেট করছে সেভেন গিয়ে আমাদের নাইনকে অ্যাক্টিভেটেড করবে অথবা সেভেনের হাতে আরও একটা মানে অপরচুনিটি বা সুযোগ আছে সে চাইলে সরাসরি গিয়ে আমাদের এই টেনকে কে অ্যাক্টিভেটেড করে ফেলতে পারে তার মানে দেখো আমাদের এইখানকার যে অ্যাক্সটেন্সিক পাথে এটা খুবই সিম্পল এটাতে কি হয় আমাদের টিস্যু আপচার হওয়ার ফলে টিস্যু ফ্যাক্টর রিলিজ হয় টিস্যু ফ্যাক্টরটা এসে সেভেনকে অ্যাক্টিভেটেড করে সেভেন এসে আমাদের নাইনকে অ্যাক্টিভেট করে অথবা টেনকে অ্যাক্টিভেট করে এবং সিম্পলি এভাবে গিয়ে আমাদের এখানে কী হচ্ছে আমাদের এখানে ফিব্রিন ম্যাশ তৈরি হচ্ছে এখন আমাদের এই যে অ্যাক্সটেন্সিক পাথে এই অ্যাক্সটেন্সিক পাথ দেখছো খুবই শর্ট পাথ হয়ে তাই না এটা হইতে খুবই কম সময় লাগবে প্রায় তিরিশ সেকেন্ডের মতো সময় লাগবে আর আমাদের এই যে ইন্ট্রেন্সিক পাথ এই ইনট্রেন্সিক পাথ হয়ে হয়তো কতক্ষণ লাগে চার থেকে ছয় মিনিট লাগে তার মানে দেখো আমাদের এই এক্সট্রেনজিক পাথ হয়ে খুব দ্রুত আমাদের কোয়াগুলেশন তৈরি করে কিন্তু আমাদের ইন্ট্রেন্সিক পাথওয়ে একটু স্লোলি আমাদের এইখানকার এই যে কোয়াগুলেশন সেই কোয়াগুলেশনটা তৈরি করে এখন আসো খুবই মজার জিনিস যে এই এক্সট্রেনজিক মানে কি এই ইন্ট্রেনজিক মানে কি আমরা এখন সেটাকে দেখব ওকে তো হ্যাঁ আমরা জানতে চাচ্ছিলাম যে এই এক্সট্রেনজিক পাথ হয়ে পাথওয়ে পাথ হয়ে এগুলোর অরিজিনেট কীভাবে হলো বা এই ধারণাটা আমাদের মাঝে কীভাবে আসলো ওকে প্রথমত আমরা ইন্ট্রেঞ্জিক পাথ হয়ে সম্পর্কে জানি ওকে তো প্রথমেই কি হয়েছে যে আমরা কি করছি একটা টেস্ট টিউব নিছি একজন বিজ্ঞানী একটা টেস্ট টিউব নিছে টেস্ট টিউব নিয়ে সে কি করছে টেস্ট টিউব নিয়ে সে আমাদের ব্লাডের কিছু অংশ নিয়ে এই টেস্ট টিউবে রাখছে ধরো এটা হচ্ছে আমাদের সেই ব্লাড ওকে ব্লাডটা সেই টেস্ট টিউবে রাখছে কারণ টেস্ট টিউবে রাখার পরে তারা দেখতে পেলো যে আমাদের এই ব্লাডটা কোয়াগুলেট হয়ে যাচ্ছে এখন তারা চিন্তা করলো যে আমাদের এই ব্লাডটা কোয়াগুলেট হচ্ছে কেন আমরা তো ভালো ব্লাড এনে এখানে রাখছি কিন্তু ব্লাডটা কোয়াগুলেট হয়ে যাচ্ছে কেন তো তারা প্রথমত এটা বুঝতে পারলো না যে এখানে ভেতরে কিনে কী হচ্ছে ওকে তো এই যে তারা বুঝতে পারে নাই যে এখানে না কী হচ্ছে সেই জন্য তারা বললো যে এখানে কোনো একটা ইন্ট্রেন্সিক পাথর হয়তো চলতেছে যার ফলে আমাদের এখানে ব্লাড যখন আমরা ভাস্কুলার সিস্টেম থেকে বাইরে আনি তখন কোয়াগুলেট হয়ে যায় আসলে কি জন্য হয় আসলে আমাদের এইখানেই আমাদের এই যে ওয়াল টেস্ট টিউবের ওয়াল এই টেস্ট টিউবের ওয়ালে কিছু নেগেটিভ চার্জ থাকে নর্মালি কিছু নেগেটিভ চার্জ থাকে এই নেগেটিভ চার্জগুলোতে যখন এসে এই যে ফ্যাক্টর টুয়েলভ লাগে তখন কী হয় ফ্যাক্টর টুয়েলভ অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং তখন কি হয় আমাদের এখানে কোয়াগুলেশনটা হয় তাহলে এটা ছিল আমাদের ইন্ট্রেনজিক পাথ হয়ে ওকে এখন এই কিছু মধ্যে আমাদের এই ইন্টারজিক পাথায় আবিষ্কার হওয়ার কিছু দিনের মধ্যে কী হলো যে আমরা একটা সাবস্টেন্স আবিষ্কার করলাম যেটাকে বলা হয় থাকে যে সিট্রেট ওকে এই সিট্রেট কেমন এটা নেগেটিভলি চার্জ ওকে এই নেগেটিভলি চার্জ সিট্রেটকে আমরা দেখলাম যে যখন আমরা এই সিট্রেটটাকে আমাদের এই টেস্ট টিউবে অ্যাড করি এবং ব্লাডকে তখন যদি আমরা এই টেস্ট টিউবে নিই তখন আর ব্লাডটা কোয়াগুলেট করে না ওকে তখন আর ব্লাডটা কোয়াগুলেট করে না কেন করে না দেখো সিট্রেট নেগেটিভলি চার্জ এবং নেগেটিভলি চার্জ সিট্রেট কি করে আমাদের এইখানকার এই যে ক্যালসিয়ামগুলোকে নিউট্রালাইজ করে দেয় ক্যালসিয়ামগুলোকে নেগেটিভ করে ফেলে ওকে ক্যালসিয়ামগুলোর যে পজিটিভ চার্জ সেটা কাজ করতে দেয় না যার ফলে কি হচ্ছে যার ফলে আমাদের এখানে ব্লাড কোয়াগুলেশনটা হতে না ওকে তার মানে তখন বিজ্ঞানীরা যদি আমাদের এই টেস্ট সিট্রেট সহ ব্লাড নিত তখন সেটা কোয়াগুলেট করতো না কিন্তু আরেকজন ফানি বিজ্ঞানী ছিল সে খুব ফানি কিছু কাজকর্ম করছে যার ফলে আমরা আজকে এক্সট্রেন্সিক পাথরটাকে পাইছি সে কী কাজ করছে সে ল্যাবরেটরিতে কী করলো যে কিছু ব্লাড নিলো সেখানে সিট্রেট অ্যাড করলো এবং সে দেখলো যে না ব্লাডটাও কোয়াগুলেট করতেছে না তো সে বসেছিল হয়তো তো তখন কী হলো যে একটা ইঁদুর আসলো সে ইঁদুরটাকে মারলো এবং সে খুবই ফানি টাইপসেন আমি তো বললামই যে সে কী করছে ইঁদুরটার মাথাটাকে কাটছে মাথাটার ব্রেইনটাকে বের করে নিয়ে আসছে এবং ব্রেইনটাকে বের করে নিয়ে আসে সেই ব্রেইনের টিস্যু থেকে কিছু ফ্লুইডকে নিয়েছে যেটাকে সে বলছে যে টিস্যু ফ্লুইড এই টিস্যু ফ্লুইডটাকে নিয়ে সেই টিস্যু ফ্লুইডটাকে যখন সে এই টেস্ট টিউবে অ্যাড করছে তখন সে খুব চমৎকার কিছু কাজকর্ম দেখছে কি সে কাজকর্ম সেটা হচ্ছে যে সে দেখছে যখন এই টিস্যু ফ্যাক্টরটা অ্যাড করা হচ্ছে তখন আমাদের এইখানের যে ব্লাড যেটা কোয়াগুলেট হচ্ছিল না সেটা কোয়াগুলেট হয়ে গেল তাহলে আমি আবারও বলি একটা টেস্ট টিউব সে নিল সেই টেস্ট টিউবে সে সিট্রেট অ্যাড করলো ব্লাড অ্যাড করলো সে দেখলো যেটা কোয়াগুলেট করতেছে না কিন্তু সে কী করলো একটা ইঁদুরকে মেরে সেটার ব্রেইন থেকে কিছু টিস্যু ফ্লুইডকে নিছে এবং টিস্যু ফ্লুইডটাকে নিয়ে সে যখন এই টেস্টিউবে সেটাকে অ্যাড করলো তখন দেখলো যে আমাদের এখানে কোয়াগুলেট হচ্ছে তার মানে সে বুঝলো যে আমাদের ইন্ট্রেন্সিক পাথর মাধ্যমে তো এটা সম্ভব না তার মানে টিস্যু ফ্লুইড যদি আমি অ্যাড করি তাহলে এমন কিছু একটা হচ্ছে যার ফলে আমাদের এই ইন্ট্রেন্সিক পাথওয়েটা ফেল হয়ে যাচ্ছে এবং আমাদের এক্সট্রেনজিক পাথর মাধ্যমে আমরা আমাদের এই ব্লাডটাকে কোয়াগুলেট করতে পারতেছি ওকে সেজন্য সেই এই পাথরটাকে নতুন যে পাথরটা সে আবিষ্কার করলো এটাকে বলা হয়েছে যে এক্সট্রেনজিক পাথে তাহলে এটা হচ্ছে আমাদের এক্সট্রেনজিক পাথে এবং ইনট্রেন্সিক পাথে এর একদম বেসিক কনসেপ্ট তাহলে আমি যদি একটা প্রশ্ন করি যে আমরা যদি কিছু ব্লাডকে নেই এবং কিছু ব্লাডকে নিয়ে যদি একটা টেস্ট টিউবে রাখি এখন এই ব্লাডটা টেস্ট টিউবে থাকার ফলে কি হবে এই ব্লাডটা টেস্ট টিউবে থাকার ফলে আমাদের এখানে ব্লাডটা কোয়াগুলেট হয়ে যাবে ওকে এখন এই কোয়াগুলেটটা কীভাবে হয়েছে কি নাকি হয়েছে দেখি আমাকে এটা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন ওকে তাহলে ইন্ট্রেন পাথরের ফলে এটা হচ্ছে নাকি ফলে হচ্ছে আমি যদি কিছু ব্লাড নিয়ে ভিতর রেখে দিই তাহলে আমরা কি এক্সটেনজিক পাথরের মাধ্যমে এই ব্লাডটাকে কোয়াগুলেট করব নাকি ইন্ট্রেন্সিক পাথর মাধ্যমে এই ব্লাডটাকে কোয়াগুলেট করব আমি এই প্রশ্নের আনসারটা আপনাদের থেকে জানতে চাই ওকে তো আমরা তাহলে জেনে নিলাম যে এই এক্সটেন্সিক পাথরটা কোথেকে আসছে ইন্ট্রেনজিক পাথর এটা কোথেকে আসছে ওকে এখন আমাদের কথা হচ্ছে আমাদের এইখানকার এই যে ক্লটটা হলো তোমার কি মনে হয় এই ক্লটটাকে সারা জীবন থেকে যাবে অবশ্যই না ক্লটটা আবারও রিপেয়ার হবে আবারও এটা রিটেনশন হবে রিপেয়ার হবে এখন এইটা কীভাবে হচ্ছে আমরা এখন সেটাকে দেখব ওকে মনে রাখবা আমাদের এই যে প্লাটিলেট এই প্লাটিলেটের ভেতরে কিছু কন্ট্রাক্টাইল ফাইবার থাকবে কি কী কন্ট্রাক্টাইল ফাইবার অ্যাক্টিন থাকবে মায়াসিন থাকবে ওকে এখানে অ্যাক্টিন আর মায়াসিন থাকবে আমাদের এই অ্যাক্টিন মায়াসিন কি কাজ করে এই যে এখানে আমাদের প্লাটিলেট প্লাগ ফর্ম হয়েছে এই প্লাগটা ফর্ম হওয়ার ফলে ধরো আমাদের এই ব্লাড ভেসেল এই ব্লাড ভেসেলটা উপরের দিকে আমরা দেখতেছি যে ব্লাড ভেসেলটার এইখানে একটা রাপচার হয়েছে তো এখানে প্লাটিলেট এসে বসে প্লাটিলেট এসে বসে কী করবে আমাদের যে হোলটা তৈরি হয়েছে এই হোলটাকে চার দিক থেকে টেনে এনে একটা পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করবে এবং আমাদের এইখানকার যেই ভেসেলটা রাপচার হয়েছে সেই ভেসেলটাকে আবারও আগের জায়গায় নিয়ে আসা ট্রাই করবে প্রথমত এটা করবে এটা কীভাবে করবে যে তার কাছে যে কিছু অ্যাক্টিন আর মায়াসিন আছে সে অ্যাক্টিন এবং মায়াসিনকে কাজে লাগাই সে আমাদের এইখানে এই কন্ট্রাক্টটা করবে এবং আমাদের যে রাপচার এরিয়াটা আছে সে রাপচার এরিয়াটাকে সিল করা ট্রাই করবে ওকে তো এটা হচ্ছে একটা প্রক্রিয়া এছাড়াও আরও কিছু প্রক্রিয়া এখানে কাজ করবে কিভাবে আমাদের এই প্লাটিলাইটগুলো থেকে আরেকটা ফ্যাক্টর তৈরি হবে যেটাকে কী বলা হয় যেটাকে বলা হয় থাকে যে প্লাটিলেট লাইক গ্রোথ ফ্যাক্টর এটা হচ্ছে প্লাটিলেট লাইক গ্রোথ ফ্যাক্টর এটা কিসের গ্রোতে কাজ করে এটা চলে আসবে আমাদের এই অংশটাতে এই অংশে এসে আমাদের এইখানকার যে স্মুথ মাসেল সেলগুলো আছে এই স্মুথ মাসেল সেলগুলোকে অ্যাক্টিভেট করবে কি জন্য যাতে তারা প্রলিফ্রেট করে কোষ বিভাজনের মাধ্যমে যাতে তাদের সংখ্যা অনেক বাড়ে তাদের সংখ্যা যদি অনেক বাড়ে তখন কী হবে আমাদের এই অংশ থেকে যেই আমাদের কোষগুলো চলে গিয়েছিল স্মুথ মাসাল সেলগুলো চলে গিয়েছিল তারা আবারও রিজেনারেট হবে এবং এইগুলো রিফ্রেশনের মাধ্যমে আমাদের এখানে আবারও এই জিনিসটা রিজেনারেট হয়েছে এছাড়াও আমাদের প্লাটেলেট কী করে আরও কিছু সাবস্টেন্স তৈরি করে কী সে সাবস্টেন্স এটাকে বলা হয়ে থাকে যে ভাস্কুলার অ্যান্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর এই ভাস্কুলার অ্যান্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর কী কাজ করবে বুঝতে এই ভাস্কুলার অ্যান্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর আসবে এখানে এসে আমাদের এইখানকার যে ইনজোর্ড অ্যান্ডোথেলিয়াল সেলগুলোতে কাজ করবে এবং ভালো অ্যান্ডোথেলিয়াল সেলগুলোতে কাজ করবে এবং এসে কাজ করার ফলে কী হবে আমাদের এখানে অ্যান্ডোথেলিয়াল স্যালগুলো আবারও রিজেনারেট করবে আমাদের এই অ্যান্ডোথেলিয়াল স্যালগুলা আবারও রিজেনারেট করবে তাহলে কী কী হচ্ছে দেখো প্রথমত আমাদের এই প্লাটিলাইটের ভিতরে একটি মাইসেন আছে যেগুলো কন্ট্রাক্ট করে আমাদের এই পয়েন্টটাকে সিল করার চেষ্টা করে দ্বিতীয়ত কী করে প্লাটিলেট প্লাটিলেট লাইক গ্রোথ ফ্যাক্টর তৈরি করে যেগুলো আমাদের স্মুথ মাসেলের সংখ্যা টাকা যেটা কমে গিয়েছিল সেটাকে আবার বাড়ায় আবার যেটা হয় যে ভাস্কুলার অ্যান্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর তৈরি করে প্লাটিলেট সেটা এসে আমাদের এইখানে কি করে আমাদের এইখানে অ্যান্ডোথেলিয়াল স্যালগুলাকে আবারও তৈরি করে আবারও আবার আসে ওকে এইটা আসার ফলে কি হয়েছে আগের অবস্থাটা আবার ওইখানে হয়ে গেছে এখন কি আমাদের এই প্লাটেলেট প্লাগের প্রয়োজন আছে এই প্লাটেলেট প্লাগের প্রয়োজন নাই তাইলে আমাদের এই যে ফিব্রিনের এইখানে যে ম্যাশ তৈরি হয়েছিল এই ফিব্রিনের ম্যাশটার কি প্রয়োজন আছে ম্যাশটারও প্রয়োজন নাই তাইলে আমরা এখন এটা যেটার প্রয়োজন নেই সেটাকে কেন রাখবো বলো এটাকে আমরা এখন ডেস্ট্রয় করে ফেলবো যেই পদ্ধতিতে আমরা এটাকে ডেস্ট্রয় করবো সেটাই কি বলবো ফিভডিনকে আমরা ভাঙতেছি তার মানে কি বলবো ফিব্রিনোলাইসিস ওকে এটাকে বলবো হচ্ছে ফিব্রিনোলাইসিস ওকে এখন ফিব্রিনোলাইসিসটা কীভাবে করবো আমরা দেখো নরমালি আমাদের এই এন্ডোথেলিয়াল সেলগুলা একটা জিনিস তৈরি করে এই জিনিসটাকে কি বলা হয় এই জিনিসটাকে বলা হয়ে থাকে যে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এটাই কী বলা হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর আমাদের এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এটা এসে কি কাজ করে দেখো একটু মানে চিন্তা করে যে এটা এসে কি কাজ করবে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর আমাদের এখানে যে প্লাজমিনো জেনগুলো থাকবে প্লাজমিনোজেন ওকে যে প্লাজমিনো জ্যানগুলো থাকবে সেগুলোকে কনভার্ট করে ফেলবে কিসে প্লাজমিনে এখন আমাদের এই প্লাজমিনটা কি কাজ করবে প্লাজমিনটা এসে আমাদের যেই ফাইব্রিন ম্যাশগুলো আমরা তৈরি করছিলাম সেই ফাইব্রিন ম্যাশগুলোকে ভেঙে আবারও কিছু কী কিসে কনভার্ট করে ফেলবে কিছু ফিব্রিনোজেনে কনভার্ট করে ফেলবে এই দেখো আমরা ফিব্রিনোজেনকে কাজে লাগাই ফিব্রিন তৈরি করেছিলাম এখন ফিব্রিনটাকে ভেঙে কী করবে কিছু ফিব্রিনোজেন তৈরি করবে আবার কিছু মনোমার তৈরি করবে এবং আরেকটা জিনিস তৈরি করবে যেটাকে বলা হয়ে থাকে যে ডি ডাইমার ওকে যেটাকে বলা হচ্ছে ডি ডাইমার ওকে তাহলে এভাবে আমাদের এখানকার এই যে প্লাটিলের প্ল্যাগটা এটা কি হবে এটা আবারও সরে যাবে ওকে তাহলে আমরা দেখে ফেললাম যে আমাদের এখানে কোয়াগুলেশানটা কীভাবে হচ্ছে কীভাবে কীভাবে হচ্ছে আমরা যদি একটু রিভিউ করি আমরা তাহলে বুঝতে পারবো প্রথমত কি হয় যে আমাদের এখানে যদি কোনো একটা ভেসেল যদি রাপচার হয় তাহলে কি হয় প্রথমত ভাস্কুলার স্পাজম হয় তিনটা প্রক্রিয়ায় হয় আমরা দেখে আসছি এর পরবর্তীতে কি হয় আমাদের এখানে প্লাটিলের প্লাগ তৈরি হয় ওকে এর পরবর্তীতে কি হয় আমাদের এখানে কোয়াগুলেশন হয় ওকে এই যে সলিউয়েবল ফিব্রিনোজেন যে ফিব্রিনে কনভার্ট হয় এর পরবর্তীতে কী হয় আমাদের এই ক্লটটা রিটেনশন হয় কীভাবে হয় আমরা দেখছি এর পরবর্তীতে কি হয় হয় ওকে তাহলে আমরা আজকে আমাদের কোয়াগুলেশন ক্যাস্কের এই প্রসেসটাকে দেখে ফেললাম এখন শেষ করার আগে আমরা একটু তোমাদেরকে হেল্প করতে চাই এই যে আমরা এক্সটেনজিং ইন্টেন্সিং পাথওয়ে শিখছি অনেকের কাছে এটা মনে রাখাটা খুবই কঠিন হবে ওকে স্বাভাবিক এটা মনে রাখাটা একটু কঠিন হতে পারে তো সেজন্য আমরা একটু সহজ করবো এটাকে কীভাবে সহজ করবো একটু নিচের দিকে আসি আমরা ওকে আমরা একটু এটাকে সহজ করি কীভাবে ধরো এটা হচ্ছে আমাদের ইন্ট্রেন্সিক পাথে এটা হচ্ছে আমাদের এক্সটেন্সিক পাথে ওকে ইনট্রেন্সিক পাথরটাকে আমরা কীভাবে মনে রাখবো আমরা মনে রাখব যে আমাদের বারো থেকে নিচের দিকে নামবে বারো এগারো কিন্তু আমরা দশটাকে লিখবো না ওকে দশটা আমাদের পছন্দ নয় সেজন্য লিখবো না নয় তারপর আটে নিয়ে আসবো ওকে তারপর আমরা এখানে দশ লিখবো ওকে তো এই দশটা আমরা প্রথমেই লিখে ফেলতে পারি বা এখানে পরবর্তীতে লিখবো দশ লিখছি আমরা ওকে আবার এখানে নিচে থেকে কমতেছি বারো থেকে এগারোতে আসছি এগারো থেকে দশে যাওয়ার কথা ছিল বাট দশটা তো আমরা এখানে লিখছি সেই জন্য দশটা লিখবো না নয় তারপর আটে আসবো তারপর আমরা দশে যাব ওকে আবার আমরা এই দশটা কেমনে তৈরি করতে পারি আবার আমরা দশটা তৈরি করতে পারি যদি আমরা তিনের সাথে সাত যোগ করি তাহলে কী হবে দশ হয়ে যাবে তাই না তাহলে এইভাবে আমরা এখানে এটা মনে রাখবো এর পরবর্তীতে আমরা কী মনে রাখতে পারি আমাদের এই দশকে আমরা আর কীভাবে তৈরি করতে পারি দশকে আমরা তৈরি করতে পারি এইভাবে যে পাঁচকে দুই দিয়ে গুণ করছি সেটাকে আবার এক দিয়ে গুণ করছি তাহলে কত হবে পাঁচ দুগুনা দশ এটুক তো তোমরা পারো তো এখানে দশ হবে ওকে তাহলে আমি এই নামথা যোগ বিয়োগ এগুলো শিখে কী কী বোঝাতে যাচ্ছি এখানে এগুলোর মাধ্যমে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ফ্যাক্টর নাম্বার টুয়েলভ প্রথমত ফ্যাক্টর নাম্বার ইলেভেনে কনভার্ট হবে ইলেভেন নাইন ফ্যাক্টরে মানে নাইনকে অ্যাক্টিভেট করবে নাইন আমাদের এইটকে অ্যাক্টিভেট করবে এইট এসে আমাদের টেনকে অ্যাক্টিভেট করবে এবং টেন এসে আমাদের পাঁচকে অ্যাক্টিভেট করবে পাঁচ এসে আমাদের দুইকে অ্যাক্টিভেট করবে দুই এসে আমাদের এককে অ্যাক্টিভেট করবে এবং এর মাধ্যমে আমাদের ক্লট ফর্ম হবে আচ্ছা এই দুই নম্বর ফ্যাক্টরের নাম কি দুই নাম্বার ফ্যাক্টরের নাম হচ্ছে থ্রমবিন আর এক নাম্বার ফ্যাক্টরের নাম কি ওকে ওকে আবার এই যে তিন আর সাত যোগ করার মাধ্যমে কীভাবে কিভাবে রাখবো এক্সট্রেন কি প্রথমে তিন নাম্বার ফ্যাক্টর আসবে টিস্যু ফ্যাক্টর বা টিস্যু ফ্লুইড বা কি জানি বলে টিস্যু ফ্যাক্টর ওকে টিস্যু ফ্যাক্টর থ্রি তো টিস্যু ফ্যাক্টর থ্রি আসবে টিস্যু ফ্যাক্টর থ্রি এসে আমাদের এই সেভেনকে অ্যাক্টিভেট করবে সেভেন এসে আমাদের টেনকে অ্যাক্টিভেট করবে টেন থেকে পরবর্তীতে এভাবে হয়ে কী হবে আমাদের এইখানকার এই পাথরটা চলবে তাহলে এক্সটেন্সিক আর ইন্ট্রেন্সিক কীভাবে আমরা মনে রাখবো ইন্ট্রেন্সিক মনে রাখবো আমরা দশ লিখব প্রথমে তারপর বারো থেকে কমানো শুরু করবে বারো এগারো দশ যেহেতু ফেলছে আর লিখবো না নয় আট তারপর দশ আবার আমরা এখানে এটা কীভাবে মনে রাখবো ওই যে দশকে আমরা কীভাবে করতে পারি তিন এর সাত যোগ করে আমরা দশ করতে পারি আবার এই যে দশকে আমরা কীভাবে করতে পারি পাঁচের সাথে দুই গুণ করে তার সাথে গুণ করলে আমরা দশ পাই তাহলে এই জিনিসটাকে একবার একটু মনে রাখলে আমার মনে হচ্ছে যে আমাদের এই জিনিসটা মনে রাখাটা খুবই ইজি হবে ওকে তাহলে এই ছিল আমাদের কোয়াগুলেশন ক্যাস্কেট নিয়ে সাধারণ কিছু আলোচনা সবাইকে ধৈর্য ধরে আমাদের লেকচারটা করার জন্য ধন্যবাদ লেকচারটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম